जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आगामी काल पवित्र श्रावण मासेर चतुर्थ सोमवार, आर एई श्रावण मासे चतुर्थ सोमवार दिन देवादिदेव महादेवर काछे एई एकटी जिनिस चुपचाप लुकिए राखुन। हाँ बंधुरा, आपनारा एकेबारे ठीकी शुनेछेन, काउके ना जानिए एई जिनिसटी आपनारा जदि रेखे दिते पारेन, ताहले आपनार मनस्कामना, मनेर जे इच्छा, ता सुनिश्चितभावेई पूरण होबे। हाँ बंधुरा, जे कोनो एकटी मनस्कामना जानिए যদি আপনি এই জিনিসটি দেবাদিদেব মহাদেবের কাছে লুকিয়ে রাখতে পারেন, এমন কি আপনার পরিবারের কাউকে না জানিয়ে দেবাদিদেব মহাদেবের পূজো আরাধনা করার সময় চুপচাপ শিবলিঙ্গের পাশে যদি রেখে দিতে পারেন, তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে 100% সুনিশ্চিতভাবে বলতে পারি আপনারা সুফল পাবেন। তাই যারা অখণ্ড সৌভাগ্য লাভ করতে চান, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চান এবং সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন যাপন করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিকভাবে সঠিক নিয়মে এই উপায় বা ক্রিয়াটি করুন। কারণ এটি সঠিকভাবে আপনি করলেই এর সুফল সুনিশ্চিতভাবে পাওয়া যাবে। তবে এক্ষেত্রে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি, যার মনস্কামনার মধ্যে অন্য কারোর ক্ষতি করার কথা ভাবছেন, তাহলে দয়া করে এই ভিডিওটি আপনারা ত্যাগ করে চলে যান। কারণ এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে কারোরই কোনো খারাপ কিছু হবে না। এই উপায় বা ক্রিয়াটির ফলে আয় উন্নতি বৃদ্ধি হবে, সুখ শান্তি বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটি একটি পরীক্ষিত সত্য, একটি বিশেষ ক্রিয়া, কিন্তু আপনাকে এই বিশেষ ক্রিয়াটি সঠিকভাবে সঠিক নিয়মে শেষ পর্যন্ত আপনাকে করতে হবে, তবেই আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। আমরা খুব ছোটবেলা থেকেই জানি যে এই পবিত্রতম শ্রাবণ মাসে বিভিন্ন স্থানে, অর্থাৎ শিবের যে বিভিন্ন স্থানগুলি রয়েছে, অর্থাৎ মন্দিরগুলি রয়েছে, সেই সকল স্থানে শিবলিঙ্গে জল নিবেদন করা হয়। অর্থাৎ এই পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল দান করা বা শিবলিঙ্গে অভিষেক ঘটানোর একটি বিশেষ প্রথা রয়েছে। তাই আপনি সারা বছর শিবলিঙ্গে জল দেন বা না দেন, অন্তত শ্রাবণ মাসে অতি অবশ্যই তামা বা তামার একটি ঘটি করে, গঙ্গা জল ও একটি বেলপাতা তিনবার করে প্রত্যেক দিন নিবেদন করবেন এবং সেই সঙ্গে উচ্চারণ করবেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর যারা এই ভিডিওটি দেখছেন, তারা নিচের কমেন্ট সেকশনে অবশ্যই ওম নমঃ শিবায় লিখতে কখনোই ভুলবেন না। এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে শ্রাবণ মাসে শিবলিঙ্গের তলায় আপনি কোন জিনিসটি লুকিয়ে রাখবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের বেশ কিছু পছন্দের জিনিস রয়েছে, যেমন
आकंद फूल बा आकंद फल बेल पाता धुंधरा फूल এই সব জিনিসগুলি রয়েছে। এছাড়াও আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন যদি তাকে কোনো নেশার দ্রব্য দেওয়া হয়। নেশার দ্রব্য বলতে এখানে বোঝানো হচ্ছে সিদ্ধির কথা। হ্যাঁ বন্ধুরা, এই সিদ্ধি যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে লুকিয়ে নিবেদন করা হয় তার ফলে কিন্তু দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং আপনার সকল কার্যে সিদ্ধি লাভ হয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি জীবনের চরম উন্নতি করতে চান, প্রত্যেক ক্ষেত্রে সিদ্ধি লাভ করতে চান, তাহলে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই লুকিয়ে দিন কিছুটা পরিমাণ সিদ্ধি। এখন প্রশ্ন হলো যে এই সিদ্ধি আপনারা পাবেন কোথায় বা দেবেন কীভাবে? হ্যাঁ বন্ধুরা, এই সিদ্ধি আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। সামান্য দু এক টাকার কিনুন তাতেই হবে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আসি যে আপনাকে এই নেশার জিনিসটি দেওয়ার জন্য যে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। বন্ধুরা, যাদের সাধ্য ও সামর্থ্য রয়েছে তাদের জন্য একটি পদ্ধতি, আর যাদের সামর্থ্য সেইভাবে নেই তাদের জন্য আরও একটি পদ্ধতির কথা জানিয়ে দেব। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তামা বা রূপা অত্যন্তই পবিত্র ধাতু। তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে তামা বা রূপোর ছোট্ট একটি কৌটোর মধ্যে বা অতি ছোট একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ এই সিদ্ধি আপনি দিয়ে চুপচাপ শিবলিঙ্গের তলায় লুকিয়ে রাখুন। তার উপরে জল পড়ুক, তাতে কোনো অসুবিধা বা সমস্যা নেই। কিন্তু আপনি যখন এই জিনিসটি লুকিয়ে রাখবেন তখন অবশ্যই কাউকে জানিয়ে করবেন না। আপনি নিজে একা ঠাকুর ঘরে বসে আপনি এই উপায় বা ক্রিয়াটি করবেন। এর ফলে আপনার মনস্কামনা অতি অবশ্যই পূরণ হবে। যাই হোক বন্ধুরা, এই সিদ্ধিটিকে ওখানে লুকিয়ে রাখার আগে আপনারা ওই সিদ্ধি হাতে নিয়ে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়টি করার পর নিজের যা যা মনস্কামনা আছে প্রত্যেকটি মনস্কামনাই আপনি জানাবেন। দেখবেন আপনার প্রত্যেকটি মনস্কামনাই কিন্তু খুব সহজেই পূরণ হবে এবং আপনার সকল কার্যে সিদ্ধি লাভ হয়ে থাকে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।